ভারতীয় জনতা পার্টি রাধাকিশোর পর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রণজিৎ সিংহ রায় বুধবার সকাল থেকেই নিজ বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে জনসম্পর্ক অভিযানে বের হন। এদিন প্রার্থী প্রণজিৎ সিংহ রায়ের সাথে জনসম্পর্ক অভিযানে ছিলেন মণ্ডল সভাপতি প্রবীর দাস। চারটি বুথের প্রেসিডেন্ট সহ বিভিন্ন মোর্চার পদাধিকারী সহ দলীয় কর্মী সমর্থকরা জনসম্পর্ক অভিযানে বের হয়ে গণদেবতার কাছে প্রণাম জানিয়ে এদিন বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন প্রণজিৎ সিংহ রায়। ফেব্রুয়ারি আমাদের কাছে মাত্র 12 দিন সময় আছে, আমরা দেখেছি 12 দিনে প্রতিটি বাড়িতে গিয়ে জনসমর্থন করা, প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কথা বলা সেটা সম্ভব। সেটাকে কী করে যেতে হবে, সেটাকে যাতে প্রত্যেক মানুষের কাছাকাছি পৌঁছানো যায়, সেজন্য আমরা রোডশোর মাধ্যমে আজকে 1 তারিখ থেকে শুরু করেছি এবং আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমাদের সমস্ত কার্যকর্তা মণ্ডল পেসিডেন্টে শুরু করে সমস্ত মণ্ডলের কার্যকর্তারা এবং আমাদের বিভিন্ন মোর্চা যুব মহিলা মোর্চাতে শুরু করে আর এই বুথ প্রেসিডেন্ট 29, 30, 31, 32 চারটি বুথের সমস্ত বুথ প্রেসিডেন্ট, সমস্ত কার্যকর্তা, মহিলা কার্যকর্তা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ কার্যকর্তা থেকে শুরু করে সকলে মিলে আমরা সমস্ত মোটামুটি রোডশোর মাধ্যমে আমরা জনসম্পর্ক করার চেষ্টা করেছি এবং যথেষ্টভাবে মানুষ সাড়া দিয়েছে। ভোট এগিয়ে আসতেই প্রচারে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই। বুধবার থেকেই প্রচারে বেগ বাড়িয়েছে রাধাকিশোরপুর বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায়ও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।